আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্ক্রিনে যে ড্রেসটি দেখতে পাচ্ছেন, এটি 6 বছরের বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। এই ড্রেসের ডিজাইনটি এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা 8 বছরের বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছিল, 16 কলির একটি বেবি ড্রেস। তো এই ভিডিওতে আমি আপনাদের কিছু খুঁটিনাটি বিষয় দেখাবো, যে বিষয়গুলো জানতে পারলে আপনারা নিজেরাও এই বয়সী বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারবেন ড্রেসটি। আর ফুল ভিডিও যদি কেউ দেখতে চান, কীভাবে কাটিং করতে হবে, কীভাবে স্টিচিং করতে হবে, ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। প্রথমে আমি দেখাচ্ছি 6 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য বডির অংশের মাপটা কীভাবে নিতে হবে। তো আমি এখানে বডির অংশের যে লম্বাটা সেটা 10 ইঞ্চি নিয়েছিলাম, হাফ ইঞ্চি কিন্তু কাঁধে সেলাই গিয়েছে, সেজন্য এখানে 9 ইঞ্চি দেখাচ্ছে, দুঃখিত 9.5 ইঞ্চি হবে। বডির অংশে রয়েছে 15 ইঞ্চি পরিমাণ, 2 ভাজে এখানে 15 ইঞ্চি পরিমাণ রয়েছে, আমি 4 ভাজে 7.5 ইঞ্চি কেটে নিয়েছিলাম। সামনের গলা নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ লম্বা এবং পেছনের গলা নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা, আর গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। এখানে আমি টিকেন দিয়ে নিয়েছি সামনের পাশে 2টা এবং পেছনের পাটে 2টা। টিকেনগুলোর লম্বা হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ। তো এই টিকেনগুলো সেলাইয়ের পর এখানে কাপড় চলে গেছে হাফ ইঞ্চি করে। পেছনের দিকটাতে আমি এরকম চেন বসিয়ে নিয়েছি। নিচের পাটটাতে আমি আনারকলি ডিজাইন করেছি, সামনের পাশে 8টা এবং পেছনের পাশে 8টা, মোট 16টা কলি হয়েছে এখানে। আর এই কলিগুলোর মাপ হচ্ছে 2.5 ইঞ্চি করে চওড়া, আর নিচের অংশটাতে 6 ইঞ্চির মতো রয়েছে। তো মূলত 2.5 ইঞ্চি করেই আমি কলিগুলোকে কেটে নিয়েছি। যাদের এই ডিজাইনটা কাটতে একটু প্রবলেম হবে, তারা আমার আগের ভিডিও চেক করবেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এই ভিডিওতে আমি দেখাচ্ছি কলিগুলোর মধ্যে কীভাবে আমি এই কাটওয়ার্কের কাপড়গুলো অ্যাড করেছি। তো যে কাপড়গুলো এরকম ছোটো ছোটো টুকরো রয়েছে, জয়েন্ট আছে, সেগুলো আমি এভাবে চিকন করে ভাঁজ করে, আর ভাঁজটা করতে হবে যে পাশে কাপড়টা বসে থাকবে ঠিক ওই পাশেই, মানে ভাঁজটা যেন বোঝা না যায়। যেমন দেখুন, আবার নতুন করে আমি আরেকটা কাপড় লাগাচ্ছি, তো আমি এভাবে ভাঁজ করে কাপড়টাকে পাশাপাশি কিন্তু বসিয়ে দিচ্ছি, বসে দেন কলি সেলাইটা করে নিচ্ছি। আর কলির কাপড়গুলো সেলাই করার সময় কোনা পাশ রয়েছে এবং সোজা পাশ রয়েছে, তো সোজা পাশের সাথে সোজা পাশ সেলাই করতে হবে এবং কোনা পাশের সাথে কোনা পাশ সেলাই করতে হবে। এই যে দেখুন, জয়েন্টগুলো এই যে এভাবে করে নিই, আর এটার মধ্যে যে এভাবে করে সেলাই করে নেব পরবর্তীতে যখন হাতে সেলাই করবো তখন। তো এইভাবে করেই জয়েন্টের কাপড়গুলো লাগিয়ে নিতে হবে, আর পরবর্তীতে এর ওপর আমি চাপ সেলাই দিয়ে নেব। এই কলির সাথে এটা অ্যাটাচড হবে, এই যে এটার সাথে। তো আরও একটা এইভাবে লাগিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে কোনা পাশ, কোনা পাশের সাথে কোনা পাশ মিল রেখে তারপর কিন্তু প্রত্যেকটা কলি একই পাশে যেন থাকে সেভাবেই লাগিয়ে নিচ্ছি। আরও একটা কাটওয়ার্কের কাপড় জয়েন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে করে সামনের পাটের জন্য 8টা কলি এবং পেছনের পাটের জন্য 8টা কলি জয়েন করে নেব কাটওয়ার্কের কাপড় সহ। কাটওয়ার্কের কাপড়টাকে হাতের বাম দিকে রেখে তারপর কিন্তু চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ডান পাশে এই যে নিচের কাপড়টাকে ডান দিকে রেখেছি এবং ওই নিচের কাপড়টার সাথেই কিন্তু এই চাপ সেলাইটা দিতে হবে। প্রত্যেকটা কাটওয়ার্কের কাপড়ই একই সাইডে রাখতে হবে, নিচের কাপড়টা হচ্ছে ডান দিকে থাকবে আর উপরের কাটওয়ার্কের কাপড়টা বাম দিকে থাকবে। এভাবে করে প্রত্যেকটার উপর এভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। কাটওয়ার্কের কাপড়গুলো আমি 1 ইঞ্চির মতো কেটে নিয়েছিলাম, 2 সুতার মতো সেলাই চলে গেছে। 1 ইঞ্চি দূরত্ব রেখে আমি কাটওয়ার্কের কাপড়গুলো কেটে নেব। তো এখানে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে যে জায়গায় আমি কাপড়টা জয়েন্ট করেছি সেই জায়গা থেকে কিন্তু কাপড়টা এভাবে কেটে নেব, কারণ যে কোনো এক পাশ থেকে কাপড় কাটলে দেখা যাবে জয়েন্টের কাপড়টা ঠিকঠাকভাবে কাটা হবে না। তাই যেখানে আমার এরকম কাটা রয়েছে সেখান থেকেই আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে এভাবে কেটে নেব। আর কাপড়গুলো কাটার সময় যেখানে কাপড়টাকে কুলির সাথে যে জয়েন্ট করেছি যেখানে, সেইখানে কিন্তু 1-2 সুতার মতো কাপড়টাকে রেখে তারপর কেটে নিতে হবে। এবার কাটওয়ার্কের কাপড়টাকে সেলাই করে নেব। তো আমি প্রথমে কাপড়টাকে 1 ভাজ করে সেলাই করে নিচ্ছি, 2টা সুতাগুলো আমি ডাবল ভাজ করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন, পিরামিডের মতো আকার দিয়ে তারপর কাটওয়ার্কের কাপড়গুলো সেলাই করে নেব। তো যে কোনো এক পাশে এভাবে ভাজ করে 3টা কি 4টা সেলাই দেওয়ার পর এই কর্নারের দিকটাতে 1টা সেলাই এক্সট্রা দিতে হবে, যাতে কাপড়টা ধুলে বা আয়রন করার সময় কোনাটা সরে না যায়। এবার এই পাশে ভাজ করে 3টা কি 4টা সেলাই দিয়ে নেব। তো এভাবে করেই আমি পুরো কাটওয়ার্কের কাজটা করে নেব। যে কাপড়গুলো এভাবে জয়েন করে নিয়েছিলাম সেই জয়েন্টের দিকে কীভাবে সেলাই করব সেটাই দেখিয়ে দিচ্ছি। তো আগের মতোই 1 কর্নারে এভাবে ভাঁজ করে 3টা সেলাই করে নেওয়ার পর আবার কোনা করে নেব, কোনাতে এক্সট্রা 1টা সেলাই করে নিচ্ছি, আবার এই পাশে ভাঁজ করে এদিকেও সেলাই করে নিচ্ছি। আর এইটুকু দেখেন, আরেকটা যে জয়েন্টের কাপড় আছে সেটার সাথে কিন্তু একটু সেলাই করে আটকে দিয়ে নিয়েছি, এতে করে পরবর্তীতে আর বোঝা যাবে না যেখানে জয়েন্ট ছিল। এবার হাতার অংশটাতে কীভাবে কাটওয়ার্কের কাপড় লাগিয়েছি সেটাই দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে হাতার কাপড়টাকে উল্টো দিক থেকে পাইপিনের মতো করে কাপড়টাকে লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি হলুদ কালার কাপড় লাগিয়েছি এখানে। তো এবার কাপড়টাকে উল্টো দিক দিয়ে এভাবে ভাঁজ করে নেব এবং সামনের দিকে এনে চাপ সেলাই দিয়ে নেব। একে একে গোলাপি কালার এবং জলপাই কালার কাপড় 2টাই এভাবে লাগিয়ে নেব। 2টা হাতায় একই সাথেই কাপড় লাগিয়ে নিচ্ছি। বডির পাটের সাথে হাতার অংশটা সেট করে নেব, মাঝখান থেকে আমি লাগানো শুরু করছি। বডির পাটটা সোজা রেখে হাতার কাপড়টা উল্টো করে রেখে তারপর কিন্তু সেলাইটা করতে হবে।
প্রথমে অর্ধেক থেকে শেষ পর্যন্ত সেলাই করে নিচ্ছি এবং পরবর্তীতে আবার কাপড়টাকে উল্টিয়ে বাকি অর্ধেকটা সেলাই করে নিচ্ছি। এভাবে করে দুই পাশের হাতার কাপড়টা লাগিয়ে নেব। এবার বডির পার্টের সাথে নিচের অংশটা জয়েন করে নেব, নিচের পার্ট। তো দেখুন এখানে পুরোপুরি সমানই রয়েছে আমার, হালকা একটু বেশি মনে হচ্ছে। তো আপনাদের যদি খুব বেশি মনে হয় যে অনেকটা ঢোলা হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা এই মাঝখানে এরকম একটা দুইটা কুচি দিয়ে নিতে পারেন। কুচি দিলেও কিন্তু দেখতে খারাপ লাগবে না, ভালোই লাগে। বাটন পার্টের নিচের অংশে কুচির যে ডিজাইনটা রয়েছে সেটা করার জন্য 3.5 ইঞ্চি চড়া করে আমি কাপড়টাকে কেটে নিয়েছি। তো প্রথমে এই 5 টুকরো কাপড় একসাথে হচ্ছে আমি জয়েন করে নেব, এভাবে একটার পর একটা এভাবে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নেওয়ার পর চিকন করে এভাবে সেলাই করে নেব পুরোটাতেই। আর আরেক পাশে হচ্ছে কুচি দিয়ে নিচ্ছি, হিজাব পিনের সাহায্যে খুব সুন্দর করে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো আমার সম্পূর্ণ কুচি দেওয়া শেষ। কুচির অংশটা যেখানে আমি অ্যাড করবো সেখানেও আমি কাটওয়ার্কের একটা ডিজাইন করেছি। তো প্রথমে বাটন পার্টের অংশটা ধরেছি, তারপরে একটা কাটওয়ার্কের কাজ করার জন্য 1 ইঞ্চি একটা গোলাপি কালারের কাপড় দিয়েছি, তার উপরে হচ্ছে কুচির ওই লেসটা ব্যবহার করছি। তো তিনটা কাপড় একসাথে ধরে সেলাই করে নিচ্ছি, পুরো অংশটা এইভাবে সেলাই করে নেব। তো এই সেলাইটা কমপ্লিট হয়ে গেলে এর উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নেব। তো এই দিকটা হচ্ছে এভাবে থাকবে আর এই দিকটা এরকম। তো সবগুলো কাপড় একসাথে ধরে এখানে চাপ সেলাই দিয়ে নেব। তো বডির অংশের সাথে বাটন পাটের অংশটা সেলাই করে নিয়েছি এবং সেলাই করে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার গলার অংশে পাইপিং করার জন্য এরকম 3 টুকরো কাপড় কেটে নিয়েছি কোনাচে করে। প্রথমে এই কাপড়গুলোকে এভাবে ধরে সেলাই করে নেব, তারপর পাইপিংয়ের কাপড়টা এভাবে করে বসিয়ে পুরো অংশটা সেলাই করে নিচ্ছি। গলার কাপড়টাকে পিছনের দিক থেকে মানে উল্টো পাশ থেকে পাইপিংয়ের কাপড়টা ধরে সেলাই করে নিচ্ছি। শেষের দিকেও আমি এভাবে উল্টো দিকে 1/2 ইঞ্চির মতো ভাঁজ করে নিচ্ছি, ভেতরের দিকে ভাঁজ রেখে তারপর সেলাই করে নিচ্ছি। পাইপিং করার যে সহজ নিয়মটা আমি আপনাদের আলাদাভাবে ভিডিও দেবো, যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়। দেখুন দুইটা পাইপিংয়ের কাপড় লাগানোর পর চেনটা যেন একদম সমানভাবে বসে, সেভাবেই কিন্তু পাইপিংয়ের কাপড়টা লাগিয়ে নিয়েছি। ছোটো ছোটো করে কাট বসিয়ে দিচ্ছি, দুইটা ফোল্ড করে সামনের দিকে কাপড়টাকে এনে সেলাই করে নেব। তো এভাবে পুরো পাইপিংয়ের কাপড়টা সেলাই করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার একদম হাতার সাইড থেকে শুরু করে বাটন পাটের নিচের অংশ পর্যন্ত সেলাই করে নেব। তার আগে হচ্ছে এখানে আমি ফিতা সেট করব। তো ফিতা কীভাবে তৈরি করেছি সেটার জন্য আমি আলাদা ভিডিও দেবো আপনাদের। বেলটা কীভাবে করেছি শুধু এইটুকুর ভিডিও ছোট আকারে আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। এবার হাতার অংশ থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির মতো এভাবে করে সেলাই করে নিচ্ছি একদম নিচ পর্যন্ত। দুই পাশে সেলাই করে নেওয়ার পর আমার ড্রেসটা রেডি। পরবর্তীতে এই ড্রেসের ওপর আমি হাতের কাজ করে দেখাবো, সেই ভিডিওটা দেখতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, কতটুকু উপকারে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।